দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর এবার কালী পুজো ধুমধাম করে বাংলা জুড়ে পালিত হবে আলোর উৎসব। মূলত অশুভকে দূর করে শুভ শক্তির আবাহন করতে এই প্রদীপ চালানোর রীতি রয়েছে ঘরে ঘরে। কারণ বৈদিক রীতি অনুযায়ী মনে করা হয় প্রদীপ আসলে জীবনের অন্ধকার দূর করে আলোর উজ্জ্বলতা বাড়ায়। গৃহে লক্ষ্মীর আগমন ঘটাতে তাই সাধারণ গৃহস্থ দীপাবলিতে এই প্রদীপ জ্বালান। আলোকের উজ্জ্বলতা ও ইতিবাচক প্রতীক হল প্রদীপ। পরিবারে যাতে শুভ দিন ফিরে আসে, মঙ্গল হয়, তাই প্রদীপ প্রজ্বলনের পরম্পরা এখনও বজায় রয়েছে। সাধারণত ঘি দিয়েই দেবীর কাছে এই প্রদীপ জ্বালানো হয়। পুরাণেও বলা আছে বাড়িতে প্রদীপ জ্বালালে বা দেবীকে সেই প্রদীপ দিয়ে সন্তুষ্ট করতে পারলে সাধারণত সবার মঙ্গল হয়। তাই আমরা দীপাবলিতে বাড়ির চারিদিকে বা বাসস্থানে এই প্রদীপ জ্বালিয়ে সুদিন কামনা করি। এই কথা মাথায় রেখে এখন থেকেই শিল্পীরা মাটির প্রদীপ তৈরি করছেন রাত দিন এক করে। আবহাওয়ার খামখেয়ালিপনায় আসানসোলের মৃৎশিল্পীদের কিছুটা সমস্যা হলেও তারা রাত দিন এক করে মাটির প্রদীপ তৈরি করছেন। বাজার তো ঠিক হবে, বাজার আচ্ছা, মতলব ফির ভি বারিশ কে ওজহ সে হম লোগ কা মাল নেই বান পা রহা, বারিশ মে পরেশানি হো রহা, মাল সুখ নেই রহা, বাজার আচ্ছা হ্যায় লেকিন মাল হম লোগ বানা নেই পা রহে, বাজার তো ফিলহাল আচ্ছা হ্যায় লেকিন বারিশ কে ওজহ সে হম লোগ কা বান নেই পা রহা। বৃষ্টির ভ্রুকুটিতে অশনির সংকেত দেখছেন মাটির প্রদীপ তৈরি কুমোরেরা। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বৃষ্টির বহর বাড়বে বলে আভাস মিলছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় মৃৎশিল্পীরা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন। তাদের দাবি প্রদীপের চাহিদা বাজারে রয়েছে, তবে নিম্নচাপের কারণে বৃষ্টি হলে তাদের প্রদীপ বানানোর কাজ আটকে যাচ্ছে। কাঁচা মাটির প্রদীপ শুকনো তাঁদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে মাটির প্রদীপ আসানসোল, বার্নপুর, বরাকর, রানীগঞ্জ সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় পাইকারি দরে বিক্রি করে থাকেন এই শিল্পীরা। যন্ত্রনির্ভর এই গতির যুগে এখনও কালী পুজোর মরশুমে এই মাটির প্রদীপের বাইনা মেলে, আর সেই বাইনা মাফিক প্রদীপের যোগান দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন পশ্চিম বর্ধমানের মৃৎশিল্পীরা। আসানসোল থেকে উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, বাংলা জাগো।